সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আর এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে বৃহস্পতিবার দিনহাটা 2 নং ব্লকের নয়ারহাটে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন স্থানীয় হাই স্কুলের মাঠে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম, যুব তৃণমূল নেতা মিলন সেন সহ অনেকেই। এলাকার কয়েক হাজার মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে অংশ নিতে সেদিনে এই কর্মসূচিতে অংশ নেয়। সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তাদের হাতে ফরম তুলে দেন। ম্যাডাম, এখানে কি হচ্ছে? এখানে দুয়ারে সরকার, আমাদের মামাটি মানুষের সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো সেগুলো আমাদের সরকার দুয়ারে দুয়ারে পৌঁছায় দিচ্ছে। যেমন স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, গতিধারা এবং কন্যাশ্রী, রূপশ্রী এবং রেশন কার্ড, যার যার যেখানে ভুল আছে শেষে দপ্তরে তারা তারা সেখানে সংশোধন করে নিচ্ছে। আপনার পরিচয়? আমি গোবরাছড়া নয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম। রাসমল্লা